24 ঘন্টা বনগাঁ হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করবে পুলিশ। 2টি ধাপে 16 জন পুলিশ কর্মী দায়িত্বে থাকবেন। রাতে থাকবে বাড়তি নজরদারি, বাড়ানো হয়েছে সিসি ক্যামেরা। আরজিকর কাণ্ডের মতো আর অন্য কোনো হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত সর্বস্তরের কর্মীরা যাতে নিরাপত্তাজনিত সমস্যায় না ভোগেন, তার জন্যে উদ্যোগী হল প্রশাসন। মঙ্গলবার বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে আটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতালে মহিলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আরও আটোসাঁটো করতে বিশেষ উদ্যোগী হয়েছে বনগাঁ জেলা পুলিশ। ইতিমধ্যেই জেলা শাসককে সাথে নিয়ে হাসপাতাল এলাকা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। এরপর শুক্রবার সাংবাদিক বৈঠক করে হাসপাতালের নিরাপত্তায় কি কি ব্যবস্থা করা হচ্ছে তার বিবরণ দিলেন তিনি। এদিন তিনি জানান, বনগাঁ হাসপাতালে মহিলা চিকিৎসক সহ মোট মহিলা কর্মী 202 জন। 24 ঘন্টা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে পুলিশ। এর জন্য 2টি পর্যায়ে 16 জন পুলিশ কনস্টেবল হাসপাতালের বিভিন্ন জায়গায় দায়িত্বে থাকবেন। রাতের বেলা 2জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন হাসপাতালে। হাসপাতালের নিজস্ব নিরাপত্তা রক্ষী ছাড়াও এখন থেকে 24 ঘন্টা একটি আরটি গাড়ি কর্তব্যরত অবস্থায় থাকবে হাসপাতালে। পাশাপাশি থাকবে রক্ষক বাহিনীর একজন কর্মী। হাসপাতালে আগে সিসি ক্যামেরা ছিলই, নিরাপত্তা বাড়ানোর জন্য আরও সিসি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার এদিন বলেন, আমি নিজে গিয়েছিলাম, তারপরে সিকিউরিটি অডিট আমরা প্রথম দিন থেকেই করছিলাম। ওখানে সিসিটিভি কোথায় কোথায় আছে, ওদের ওরিয়েন্টেশন কীরকম আছে, কতটা সিসিটিভি রিকোয়ারমেন্ট দরকার আছে, ওটা অলরেডি কনসার্ন ডিপার্টমেন্টকে জানানো হয়ে গেছে। এর মাঝখানেও কিছু কিছু সিসিটিভি ক্যামেরা আরও ইনস্টলটা লাগাতে ওরা প্রারম্ভ করে দিয়েছে। এটা ফ্রম দ্য পুলিশ পার্সপেক্টিভ, যেহেতু সিকিউরিটি আমরা দেখছি, ওদের একটা প্রাইভেট ইনস্টিটিউশন, প্রাইভেট এজেন্সিও আছে যে সিকিউরিটি প্রোভাইড করছে। ওনারাও 3 শিফটে ডিউটি এখন করছে। আমরা ইনশিওর করছি যে ওনারা যারা যেখানে ডিউটি করছে ওদের উপরে অ্যাটলিস্ট আমরা নজরদারি রাখবো, ঠিকঠাক করে অ্যাক্সেস ম্যানেজমেন্ট, অ্যাক্সেস কন্ট্রোল ঠিকঠাক করে হচ্ছে কিনা, বা বাদবাকি যে যেখানে যেখানে ডিপ্লয়মেন্ট করা দরকার আছে ওটা হচ্ছে কিনা, ওদেরকে অ্যাসিস্ট করা হচ্ছে, ওদেরকে গাইড করা হচ্ছে। মানে 2 লেয়ার সিকিউরিটি আমরা এখানে সব সুপার স্পেশালিটি হসপিটাল এই যে চত্বর আছে এখানে আমরা বানাতে পেরেছি। তো সেকেন্ড লেয়ার যে আছে, আউটার লেয়ার ওটাকে আমরা বলি, এখানে একটা আরটি গাড়ি সব সময় আমাদের যারা যারা ওখানে ফিমেল ওয়ার্কাররা আছেন, অলমোস্ট 202 ফিমেল ওখানে আমাদের ডক্টর নার্সিং স্টাফটা রয়েছে, ওনাদেরকে আমি জানাতে চাইছি 2 লেয়ার অফ সিকিউরিটি ওনাদের জন্য এখানে করা হয়েছে। যেখানে আউটার সেক্টরে একটা আরটি মোবাইল সবসময় পুলিশের ওখানে থাকছে, প্লাস এর ছাড়া ফুড প্যাট্রোলিং এর আউটার বাউন্ডারিগুলো আছে ওখানেও করা হচ্ছে, একটা রক্ষক মোবাইল ওখানে আছে। ইন এনি কেস অফ ইনসিডেন্ট অর এনি কাইন্ড অফ অ্যাপ্রিহেনশন 2 মিনিট মধ্যে পুলিশ ওখানে কনসার্ন স্পটে পৌঁছে যাবে। এর ছাড়া ইনার প্যারিফেরিতে ওখানে ডিফারেন্ট ডিফারেন্ট স্পটে আমাদের 3টে অফিসার, ওখানে 16টা কনস্টেবল আর বাদ বাকি লেডি কনস্টেবলও পর্যাপ্ত মাত্রায় আমরা দিয়েছি। আর ওখানে আমাদের যে এসএবি কোয়ারেন্টাইন ক্রাউড কন্ট্রোল জন্য আছে ওরাও ওখানে রয়েছে। একটা ডেডিকেটেড নাম্বার আমরা ওখানে অলরেডি যে হেলথ অ্যাডমিনিস্ট্রেশন আছেন, সুপার সাহেব আছেন, ওনার সঙ্গে শেয়ার করা হয়েছে। ওনারা ওই নম্বরের উপরে আপাতত যে কনসার্ন অফিসার ইনচার্জ রয়েছেন, ক্যাম্প ইনচার্জ রয়েছেন, ওখানে সবসময় কল করতে পারবেন। আর একটা আমাদের পক্ষ থেকে, পুলিশ পক্ষ থেকে, ওনাদের যে কন্ট্রোল রুম রয়েছে যেখান থেকে সিসিটিভি আউটার এরিয়াতে যেখানে যে ক্রাউড হবে ওটা কিভাবে আমরা মানে চলাচল বা গতিবিধি আছে ওটাও দেখার জন্য আমরা একটা স্পেসটা পাচ্ছি, তো এটাও স্টার্ট হয়ে যাবে। তো নাইট সুপারভিশনে এটা হলো দিনের বেলা, 3টে শিফটে আমাদের ডিউটি চলছে, যেখানে পুলিশ ডিউটি করছে, প্রাইভেট এজেন্সি যে ওনাদের এঙ্গেজ করা হয়েছে ওটাও সিকিউরিটি করছে, 2টেই মিলে এটা সিকিউরিটিটা ইনশিওর করা হচ্ছে। এর ছাড়া রাত্রির দিকে আপনারা জানেন কি নাইট সুপারভিশনে আমাদের 2টো অফিসার সবসময় বেরোয় ইন্সপেক্টর র্যাঙ্কে, ওনাদেরকেও অ্যান্ড বলা হয়েছে কি রাত্রির দিকে ওনারাও ওখানে যে ডিপ্লয়মেন্টটা আছে ওরা চেক করবেন। এর ছাড়া এখানে এসডিপি বনগাঁ আছেন, উনি সকালে অ্যান্ড সন্ধ্যার দিকে ওরা প্যাট্রোলিংয়ের মাধ্যমে প্রত্যেকটা অফিসার ফোর্স কীভাবে কাজ করছে ওটা দেখা হচ্ছে। রক্ষক প্যাট্রোল আমি অলরেডি বলেছি, অ্যান্ড আমাদের এর ছাড়া সিনিয়র অফিসারদেরকে বলা হয়েছে ওখানে ভিজিট করতে, মাঝে মাঝে ওনাদের সঙ্গে ইন্টারাকশন করতে। হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে শুক্রবার হাসপাতাল পরিদর্শনে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা, বনগাঁ থানার আইসি শিবু ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্তারা। এদিন পুলিশ কর্তারা কথা বলেন হাসপাতালে আসা রোগীর পরিজনদের সাথে। সিসিটিভির মনিটরিং রুম খতিয়ে দেখেন তারা।
সমস্যায় পড়লে তৎক্ষণাৎ যাতে পুলিশের সাথে যোগাযোগ করা যায় সেই ফোন নম্বরও বিতরণ করা হয় এদিন পুলিশের পক্ষ থেকে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।